আলুর বন্ড বিলিতে সরকারি হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। প্রতিবাদী হিমঘরের অফিসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিল উত্তেজিত জনতা। ভিড়ে পদপিষ্ট বছর বারুর কিশোর, ঘটনাস্থল বোলপুরের মুলুক। স্থানীয় আলু চাষীদের দাবি, হিমঘরে কে কত পরিমাণ আলু মজুত করতে পারবেন সেজন্য মুলুকের ওই সরকারি হিমঘর কর্তৃপক্ষের তরফে সোমবার আলুর বন্ড বিলি করার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু অভিযোগ, এদিন সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বন্ড পাননি অনেকে। এরপরে উত্তেজিত জনতা অনিয়মের অভিযোগ তুলে ওই হিমঘরের অফিসে চড়াও হয়। ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে যান হিমঘর কর্মীরা। প্রচন্ড হুড়হুড়ির মধ্যে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হয় বছর বারোর এক কিশোর। তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোলপুর থানা থেকে পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের ঘটনা প্রসঙ্গে হিমঘর কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি না হলেও কর্তৃপক্ষের সিদ্ধান্ত, এবার থেকে আর হিমঘর থেকে নয়, আলুর বন্ড বিলে হবে স্থানীয় পঞ্চায়েত অফিস থেকে। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।